আজকে আমরা চলে আসছি সাহারি করতে কামাল বিরিয়ানি হাউস দেখেন ক্যাম্পের বাজার কত জমজমাট তাহলে আপনারা বলতেছেন যে 12 13 ডেক প্রতিদিন আপনারা বিক্রি করে ফেলবেন আলহামদুলিল্লাহ আর বেশি হবে কম হবে না আল্লাহ ভরসা দাম কি বাড়ছে না কমছে দাম বাড়ছে একটা শক্ত প্রশ্ন করব সোজা উত্তর দিবেন ডালটা ব্যবহার করেন মাংস নিয়ে খেলা করে আর কি শ্বশুরের দোকানের মাংস বাবার দোকানে বিরিয়ানি হয়ে বিক্রি করতেছে সে তো খেলতেই পারে তাই না বাস তাহলে কয় টাকা হইলো ওই 140 টাকা 100 টাকা 140 টাকা এখন 220 টাকা আপনি এই প্লেটটার দাম কয় টাকা রাখবেন 700 বাহ অনেকদিন পরে খাইলাম বাট শান্তি পাইলাম আর কি খেয়ে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি সাহারি করতে কামাল বিরিয়ানি হাউস দেখেন ক্যাম্পের বাজার কত জমজমাট আর ওই যে সামনে দেখা যাচ্ছে কামাল বিরিয়ানি হাউস আজকে আমরা কামাল বিরিয়ানি হাউসের কাচ্চি বিরিয়ানি টেস্ট করব হ্যাঁ এখানে কিন্তু খুব বিখ্যাত বেশ কয়েকটা বিরিয়ানির দোকান জেনেভা ক্যাম্পে আছে যেগুলো বেশ বিখ্যাত তার মধ্যে কামাল এইখানে বলা যায় বেশ গত 5-6 বছর ধরে সর্ববিখ্যাতর পর্যায়ে চলে গেছে আর কি এবং ডানে বায়ে বিভিন্ন জায়গায় তাদের ব্রাঞ্চ হয়েছে হ্যাঁ খিলগায়েও তাদের ব্রাঞ্চ হয়েছিল কিন্তু পরে মনে হয় সেটা বন্ধ হয়ে গেছে আসেন ওই যে সামনে দেখা যাচ্ছে কামাল বিরিয়ানি হাউস এখানে এই যে ওয়ালাইকুম আসসালাম কামাল বিরিয়ানি হাউসের কর্ণধার আছে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন এই ভদ্রলোকের সাথে আমার প্রথম দেখা হয়েছিল যখন আমি কামালে খাইতে আসছিলাম আজকে থেকে 4 বছর আগে 4.5 বছর আগে তখন ওনার সাথে লেডিস না আপনার ভাবি ভাই আমার বউ ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে কামাল বিরিয়ানি হাউসের কর্ণধার আর এই হচ্ছে তার সুযোগ্য পুত্র তারা কিন্তু এখানে কামাল বিরিয়ানি হাউসের যে মানে এই বিখ্যাত বানানোর পেছনের কারিগর হচ্ছে গিয়ে এই দুজন আর এছাড়াও শাহিদ ভাই আছে শাহিদ ভাইয়ের সাথেও ওয়ালাইকুম আসসালাম উনি হচ্ছে গিয়ে ইরফান ভাইয়ের মামা আমি সবাইরেই ভাই ডাকা শুরু করছি কি এক অবস্থা যাই হোক তো আপনারা তো সাহারিতে খাবার বিক্রি করতেছেন রেগুলার ইফতারও করতেছেন সাহারিও করতেছেন ওই সাইডেও একটা নতুন ব্রাঞ্চ খুলে ফেলছেন মানে বসার জায়গা এই সাইডেও আছে ওই সামনেও একটা আছে হ্যাঁ ওইখানে না আচ্ছা তো আসেন আমরা একটু দেখি কি অবস্থা আচ্ছা এখন কয় ডেক যায় মাশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ এখন এখন বর্তমানে 7-8টার মতন যাচ্ছে এই আবার শুরু হয়ে যাবে 12-13টা আবার উঠে যাবে ইনশাআল্লাহ তাহলে আপনারা বলতেছেন যে 12-13 ডেক প্রতিদিন আপনারা বিক্রি করে ফেলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বেশি হবে কম হবে না আল্লাহ ভরসা দাম কি বাড়ছে না কমছে দাম বাড়ছে দাম বাড়ছে 10 টাকা করে বাড়ছে কিরকম কিরকম আমাকে একটু দেখান তো কোন বাটি কত টাকা বাটি দিবেন না প্লেটে দিবেন এটা হলো বাটি পার্সেল যারা নেবে তাদের জন্য ব্যবস্থা আছে 140 টাকা এই বাটি ভর্তি জি জি তাহলে 200 টাকার কোনটা 220 টাকা ভিআইপি এর মধ্যে শুধু একটা চিকেন যাবে এর মধ্যে আটে না বড় বক্স এটার মধ্যে আটে এটা 220 টাকা ভিআইপি আচ্ছা আমরা একটু দেখি আমাদের কি একটু কম দাম থেকে শুরু করে ভিআইপি পর্যন্ত দেখান তো কিরকম কি অবস্থা আমরা দেখতে চাই আপনারা আসলে কিরকম দামে বিক্রি করতেছেন এখন সাইদ ভাই গরুর মাংস কালেক্ট করেন কোন জায়গা থেকে গরুর মাংস আমাদের বিয়ের দোকান আছে মানে ইরফানের শ্বশুরের দোকান ওটা এক নম্বর মাংস হ্যাঁ আপনার শ্বশুরের দোকান এক নম্বর মাংস সিরিয়াল দিয়ে বেঁচে সিরিয়াল দিয়ে মাংস বিক্রি করে মাংস গ্যারান্টি আছে আচ্ছা হ্যাঁ দাঁড়ান একটা শক্ত প্রশ্ন করব সোজা উত্তর দিবেন ডালটা ব্যবহার করেন একটা জিনিস দেখাবেন আপনার হাতের কিছু কারিশমা আছে সেটা দেখাবেন দেখেন মাংস নিয়ে খেলা করে আর কি শ্বশুরের দোকানের মাংস বাবার দোকানে বিরিয়ানি হয়ে বিক্রি করতেছে সে তো খেলতেই পারে তাই না এই জায়গার বিরিয়ানির একটা ভালো দিক হচ্ছে এই জায়গার বিরিয়ানিতে তেল অন্য অন্য বিরিয়ানির চেয়ে কম মাংস বিরিয়ানি কাটা কিন্তু একটা আর্ট সবাই কিন্তু পারে না আ
দেখতে সুন্দর। আপনি এই বক্সটা আমাকে পার্সেল দিবেন আর আমি খাবো, খাওয়াটা হচ্ছে গিয়ে আপনি আমার প্লেটে দিবেন। আপনি এইবার আমাকে সাহিদ ভাই দেখান যে আপনারা কিরকম কি। আমি গত দুই বছরে কিন্তু আসি নাই, গত দুই বছরে আমি কামালে আসি নাই। আমি দেখতে চাই কামালের টেস্ট আগের মতো আছে নাকি চেঞ্জ হয়ে গেছে, নাকি কামালের টেস্ট আগের চেয়ে বৃদ্ধি পাইছে, সেই জিনিসটা আমি দেখতেও চাই, আমি আপনাদেরকে দেখাইতেও চাই। আসেন দেখি, ইরফান ভাই শুরু করছে। বিসমিল্লাহ রহমানুর রহিম। রাইস দিল, আলু দিল এক টুকরা, এক পিস মাংস, দুই পিস মাংস, তিন পিস মাংস, একটা হাড়। কয় টাকা? ১৪০ টাকা। এর ভিতরে রাইস যাবে, এটা ১৪০ টাকা। এখন কথা হয়েছে, আমি যদি নল্লি খাইতে চাই তাহলে কি হবে? তাই একটা মাংস কমায় নল্লি দিয়ে দিবেন, ব্যাস। তাহলে কয় টাকা হইলো? ওই ১৪০ টাকা। ওকে ওকে, ঠিক আছে। যদি আপনি, আমি যদি আপনার কাছ থেকে এর চেয়ে কমে নিতে চাই, অল্প টাকায় নিতে চাই, ১০০ টাকার কোনটা প্লেট? ১০০ টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস ১০০ টাকা। আচ্ছা, এর চেয়ে কমেও কি পাওয়া যায়? ৭০ টাকাও পাওয়া যায়। সেটা কিরকম? রাইস এক পিস, মানে এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা অথবা ইফতারিতেও মনে হয় এটা ভালো চলে। অনেকদিন মসজিদ মসজিদে দেয় বাচ্চাদের জন্য, মসজিদে দেওয়ার জন্য এটা ভালো চলে। আচ্ছা, ইফতারির সময় আপনাদের এইখানে কি পরিমাণ ক্রাউড হয়? একেবারে লোকজন দাঁড়ায় দাঁড়ায় খায়? স্লিপ সিস্টেম করেন। আর যদি কেউ সাহারিতে আসতে চায় সেক্ষেত্রে আপনারা কি করেন? ১০০ টাকা, ১৪০ টাকা, এখন ২২০ টাকা। এখন আপনি বলেন, আপনি তো নিজ দিয়া এরকম মাংস সহ বের করলেন, কিছু মানুষ আছে হাজারে একজন যারা বিরিয়ানির মধ্যে ওরকম মাংস খাইতে চায়, এখন কেউ যদি আমারে বলে ইরফান ভাই কোনো কথা শুনবো না, ভিতর থেকে হাত দিয়া মাংস যা উঠে ওই সহ এক প্লেট দিবেন, কয় টাকা রাখবেন? ওই যে ওই প্লেটের দাম কত ধরেন? এই প্লেটটা আমি আপনার কাছ থেকে কিনে নিব, আপনি এই প্লেটটার দাম কয় টাকা রাখবেন? ৭০০। মানে ৭০০ টাকার পরিমাণ মাংস এই জায়গায় আছে, বুঝতেই পারছেন। আপনি যদি এইখানে ভিআইপি না, ভিআইপির উপরে যদি কিছু থাকে, ভিভিআইপিও যদি খাইতে চান, সেই ব্যবস্থাও ওনারা আপনাদের জন্য রাখছে, কাস্টমাইজ। বাট সর্বনিম্ন ৭০ টাকা। তো যাই হোক, আমরা ওই ১৪০ টাকার প্লেটটা নিয়ে বসবো, বসে আমরা খেয়ে দেখাবো এবং দেখবো কীরকম আছে কামাল বিরিয়ানির টেস্ট। চলেন। আমাদের সামনে দেখেন কামাল বিরিয়ানি হাউসের বিরিয়ানি আছে। এই যে নল্লি, নল্লি এটা ফেটে গেছে, এই যে নল্লির ভিতরের যে মরজা বা বোন ম্যারো এটা বেরোয় গেছে। মাংসের সাইজ দেখেন আপনারা, আমরা আপনাদেরকে এর আগে বোবার বিরিয়ানি দেখাইছি, বোবার বিরিয়ানির মাংসের সাইজ আর এটার মাংসের সাইজ কিন্তু আকাশ পাতাল পার্থক্য। বোবার বিরিয়ানির মাংসের সাইজ কিন্তু এর অর্ধেক ধরতে গেলে, আমি যতটুকু দেখলাম খালি চোখে, আপনারাও দেখছেন। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা দেখে নেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আলুর সাইজটা একটু ছোট, যাই হোক মাংস আছে ভরপুর মাংস, ১৪০ টাকায়। হ্যাঁ, এইটুকু মানে আলহামদুলিল্লাহ এনাফ, আমার মনে হয় আপনারা আসলেও এতটুকু পাবেন। এবং বিরিয়ানির রাইসটা আগুনের মতন গরম এখনও, তার মানে আপনারা বুঝতেই পারতেছেন এইখানে সবসময়ই আপনারা গরম বিরিয়ানি পাবেন। আমরা কিন্তু ইফতারের অনেকক্ষণ পরে আসছি, আপনারা ইফতারের আগে পরে সাহারিতে সবসময় আপনারা এখানে গরম বিরিয়ানি পাবেন, কারণ ওনাদের এখানে প্রায় ৭ থেকে ৮টা ডেক বর্তমানে নামতেছে। ওনারা বলতেছে
15 রোজার পর থেকে ওনাদের এখানে নাকি মিনিমাম 15টা ডেক যাবেই। হ্যাঁ, সো ওনারা কিন্তু কনফিডেন্ট। তো আসেন আমরা একটু খেয়ে দেখি, আগে একটু রাইসটা খাই। হ্যাঁ, খালি রাইসটা একটু মুখে দিই, বিসমিল্লাহ। কাবাব, কাবাবের চেহারাটা দেখেন, এটা একেবারে ঘরোয়া কাবাব দেখেই মনে হচ্ছে। এই দেখেন, ও কাবাব বাসায় বানাইছে, এটা আমি আপনি না বললেও আমিই বলতাম। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা বাসায় বানানো কাবাব, ঘরোয়া কাবাব। মাংস একটু ছিঁড়ে নিলাম, বাহ, অনেকদিন পরে খাইলাম, বাট শান্তি পাইলাম আর কি খেয়ে। একটু আলু নিলাম, আলুটাও সফট, যথেষ্ট সফট, মাংসও সফট। দেখছেন আমি কী মাংস পাইছি আজকে, কিন্তু আমি ভালো পাইছি, হুট করে আসছি, কেউ জানে না আমি আসবো। এবং আমি দুইটা ভিডিওই কিন্তু আজকেই করছি, আপনারা জিনিসটা দুই দিনে দেখতেছেন, বাট আমি দুইটা ভিডিও আজকে করছি। সো আমি কিন্তু বোবার বিরিয়ানি একটু আগে টেস্ট করে আসছি, আমার মুখে ওইটাও আছে এটাও আছে, দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে অবশ্যই অবশ্যই এটা আগায় থাকবে ওইটার চেয়ে। এই দোকানটা একটু ভেতরের দিকে, আপনাদের চিনতে কষ্ট হতে পারে, বোবার বিরিয়ানি পার হয়ে আপনারা একটু আসবেন। বাট আপনার যদি মনে হয় যে না আমি ভাই বোবার বিরিয়ানিতে আগেও খাইছি এখনও খাই, কামালের চেয়ে আমার কাছে বোবা ভালো লাগে, আপনি খাবেন, আপনার তো কেউ না করে নাই। আর আপনার যদি মনে হয় যে না আমি কামালে যাবো, কামালে খাবো, তাহলে কামালে আসবেন আর দেখবেন আমাকে যা দিছে আপনাকে তাই দেয় কি না। যদি আপনাকে তাই দেয় তাহলে তো আর কোনো ধরনের কোনো অভিযোগ থাকার কথা না, তাই না? আমার কাছে খুব ভালো লাগতেছে, আমার মনে হয় আমি এই বিরিয়ানি প্লেটটা পুরোটা শেষ করে ফেলবো। দিশান, তুমি যদি খাইতে চাও তুমি আলাদা এটা নিয়ে নাও, আমি এটা তোমার দিব না। সুপার, আমি যদি এটাকে রেটিং দেই তাহলে আমার টেস্ট বাড অনুসারে এটার রেটিং হবে 8.5 out of 10, 10-এর মধ্যে 8.5। আজকের মতন বিদায় নিব, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কামাল বিরিয়ানিতে এসে বিরিয়ানি খাবেন, খেয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনার কাছে কামাল বিরিয়ানি। আল্লাহ হাফেজ।